হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জিএলআই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব কর। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু ভিডিওটিকে টেনে মোটেই দেখবেন না, তাহলে আপনারা এই বিষয়ে কিছুই অবগত হতে পারবেন না এবং ভুলভাল হয়ে যাবে, ঠিক আছে? এই ভিডিওটিকে যদি আপনারা টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, আর আপনি বুঝতে না পারলে আমলটি করতেও পারবেন না। আর এই আমলটা করার জন্য আপনাকে আমি যেভাবে বলে যাচ্ছি ওইভাবে পুরো একদম সঠিকভাবে একই নিয়মে কাজটি করতে হবে। আর আপনারা যদি ভিডিওটিকে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, তখন আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই আমি বুঝতে পারিনি, তখন আমি কিন্তু কমেন্টের অ্যান্সার দিব না, ঠিক আছে? ওই জন্য বলতেছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আপনাদের কাজেই লাগবে, সকলের কাজেই লাগবে যারা বিভিন্ন দিক দিয়ে পরেশানে আছেন, জিন জিন্নাত ভূত পেত খব্বিস চুড়েল পরি, ঠিক আছে? তো এর থেকে আপনি রেহাই পাবেন। আপনার ঘরের মধ্যে যদি কোনো জিনের বাসেরা থাকে, কোনো ভূত পেতের যদি বাসেরা থাকে, কোনো জাদু টোনা যদি প্রভাব থাকে, কেননা যদি কারোর বাড়িতে যদি ভূত পেতের যদি সমস্যা থাকে বাস্তের মধ্যে বা বাড়ির মধ্যে, তো বিভিন্ন সমস্যা হবে আপনার বাড়ির প্রতিটা ফ্যামিলিকে। আজকে এটা তো কালকে ওটা, কালকে ওটা তো কালকে ওটা, এরকম নানা রকম সমস্যা হবে। আপনারা ডাক্তার দেখি দেখি পরেশান হয়ে যাচ্ছেন, কী করবেন? ডাক্তার ওষুধও কাজ করছে না, ডাক্তার কিন্তু ওষুধ দিচ্ছে ঠিক কিন্তু কাজ করছে না, কেননা তো আপনার বাসের মধ্যে বা ঘরের মধ্যে জিনের বাসেরা রয়েছে, বাসস্থান রয়েছে, ঠিক আছে? এই জন্য কোনো কিছুই কাজ করছে না। তো এর জন্য আপনাকে কী করতে হবে, আপনারা অনেক কবিরাজ দেখেছেন, তদবির কারকের কাছ থেকে গেছেন, কিন্তু ওনারা যেসব ট্রিটমেন্ট দিয়েছেন আপনারা করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। এক্ষেত্রে আমি বলতেছি কি, আপনারা এই যে আমলটি কথা বলবো, এটা আমলটা আপনারা নিজেরাই করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই আমলটি করার জন্য আপনাকে নামাজি হতে হবে। মানে পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন আপনি তাহলে এই আমলটি করবেন, আর যদি আপনি নামাজ পড় কালাম কিছুই করেন না তাহলে আপনি এই আমলটি, আমি যে আমলটির কথা বলে দিব, এই আমলটি আপনি কোনো মসজিদ সাহেবের যে ইমাম সাহেব থাকেন বা যদি তদবির কারক হবেন ওনার কাছ থেকে এই আমলটি করিয়ে নেবেন, আর ওনাকে কিছু হাত দিয়ে দান করে দিবেন, ঠিক আছে? মসজিদে ইমাম সাহেব থাকেন ওনাকে বললে উনি জল দম করে দিবেন, বা যদি কোনো তদবির কারক থাকেন ওনাকে বললে উনি কিছু পরিমাণ জল দম করে দিবেন, আমার যে সিস্টেমে বলবো ওই সিস্টেমে কিছু জল দম করে দিবেন, ওই জলটিকে কীভাবে কী কাজ করতে হবে সেটা বলে বলবো। এখন আমি সিস্টেমটা বলবো যে যদি কারোর বাড়িতে জিনের উৎপাত থাকে, ঠিক আছে, জিনের নানা রকম সমস্যা, ভৌতিক নানা রকম সমস্যা, বাড়ি থেকে মোটেই যাচ্ছে না ছেড়ে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, কী রকম জলটা পড়া দিবেন, ওইটা ওই বিষয়ে আজকে আলোচনা করব বন্ধুরা, ঠিক আছে? তো আপনারা কী করবেন, 2 লিটার পরিমাণ জল নেবেন, ঠিক আছে? যদি মানে এমনি সাধারণত জল নেবেন, তার সাথে আপনি যদি পারেন তো কিছু পরিমাণে নদীর জল মিশিয়ে নেবেন, ঠিক আছে? এবং কিছু পরিমাণে গোলাপ জল মিশাবেন এবং কিছু পরিমাণে সুগন্ধি আতর মিশাবেন ওই জলে। তো কী হলো, এমনি নর্মাল জল, নদীর জল একটু মিক্সড করবেন, একটু গোলাপ জল মিক্সড করবেন, একটু আতর, ভালো সুগন্ধি আতর মিক্সড করবেন, করে নেওয়ার পরে আপনি মাগরিবের নামাজ করার, মানে মাগরিবের নামাজ আদা করার পরে আপনি নিজেও করতে পারেন, যদি 5 ওয়াক্ত নামাজে আপনি হন তাহলে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি কী করতে হবে, জলটা আগে থেকে নামাজ পড়ার আগে থেকে সব রেডি করে কমপ্লিট করে রেখে নেবেন, এমনি সাধারণত নর্মাল জল, নদীর জল, গোলাপ জল এবং একটু সুগন্ধি আতর মিক্সড করে নেবেন একটা বোতলে। করে নেবার পরে আপনি নামাজ আদা করার পরে গায়ে কিছু সুগন্ধি মেখে নেবেন, তারপরে সামনে একটা সুগন্ধি আগরবাতি জ্বালাবেন এবং নিজের শরীরটাকে আপনি বন্ধ করে নেবেন, ঠিক আছে? আপনি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথমে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার নাস এবং 3 বার আয়াতুল কুরসি, পরে 2 হাতের তালুতে দম করে, এমনি দম করে পুরো গোটা গায়ে পুরো 3 বার ফিরে নেবেন, তাহলে গোটা শরীরটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো শরীর বন্ধ করে নেওয়ার পরে আপনাকে জলটি এবারে দম করতে হবে, জলটি দম করার পরে সম্পূর্ণ বিশ্বাস আপনি আল্লাহ রব্বুল আলমের উপর রাখবেন এবং আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য চাইবেন যে আল্লাহ আমি যে কাজটি করতে চলেছি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া আমার কেউ নেই, আমাকে সাহায্য করো, আমি যে কাজটা করতে চলেছি এতে আমাকে পুরো হেফাজত করো এবং আমার এই কাজে সাকসেসফুল তুমি দান করো।
তো আল্লাহর উপরে পুরো সম্পূর্ণ আস্থা এবং ভক্তি বিশ্বাস রেখে মনে কোনো যেন একটুকুও যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে, ঠিক আছে? বিশ্বাস মেন। আর আপনাকে মনে ভেবে নিতে হবে যে আপনি যে কাজটি করতে চলেছেন মানে একটা পারফেক্ট কাজ হবে, মনে কোনো সন্দেহ রাখবেন না। পুরো টোটালটাই আল্লাহ পাকের উপর বিশ্বাস করে আল্লাহকে বলে আপনি প্রথমে ওই জলের উপরে আপনি তিনবার নাহলে সাতবার যে কোনো দড়িশ্বরী পরে দম করবেন, ঠিক আছে? একবার দড়িশ্বরী পড়লেন, একটা দম করলেন, এইভাবে সাতবার সাতটা দড়িশ্বরী পরে সাতবার জলে দম করবেন। দম হয়ে গেল, তারপরে আপনি দম করবেন সুরা ফাতিহা, সেও সাতবার, একবার পড়বেন একটা ফু, একবার পড়বেন একটা ফু, ঠিক আছে? সুরা ফাতিহা সাতবার দম করে নেওয়ার পরে সুরা ইখলাস সাতবার দম করবেন, প্রতিবারে একবার পড়বেন একটা দম, একবার পড়বেন একটা দম, ঠিক আছে? সাতবার সুরা ইখলাস হয়ে যাবার পরে সুরা ফালাক সাতবার পড়বেন, সেটাও একবার সুরা ফালাক একবার ফু, একবার সুরা ফালাক একবার ফু, এমনি করে সাতবার সুরা ফালাক পড়বেন, সাতটি ফু দিবেন। এরপরে যেটা করবেন সুরা নাস সাতবার পড়বেন, সাতটা ফু দেবেন, মানে প্রতিবারই একটা, একবার পড়বেন একটা ফু দেবেন, এটাই মনে রাখবে, সবসময় মনে রাখবে, ঠিক আছে? তারপরে পড়বেন আয়াতুল কুরসি, সেটাও সাতবার, একবার পড়বেন একটা ফু, এমনি করে সাতবার পড়া হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনি যেটা পড়বেন সুরা জিনের প্রথম পাঁচ আয়াত, ঠিক আছে? ওটা পড়বেন, ওটা আপনি ওটা পড়বেন, ওটাও সাতবার পড়বেন, সাতটি ফু মারবেন। সুরা জিনের যে প্রথম শেষের চার পাঁচ আয়াত আছে ওটা আমি পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু ইলাহিয়া নাউস্তামান ফারু মিলা জিন্নি ফাকালু ইন্না সামিয়ানা কুরানান আযাবা ইয়াদহি ইলা রুজদি ফা আমানা বিহি নুসরিকা বি রাব্বিনা হাদা ইন্না তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাজা সাহিবাতা ওয়ালা ওয়ালাদা ইন্না কানা ইয়াকুলু সাফিহুনাল্লাহি সাতাতা ইন্না জাহান্না লান তাকুল ইনসানজির আলাল্লাহি কাযিবা। এই আয়াতটি সুরা জিনের শেষের চার আয়াত, পাঁচ আয়াত, ঠিক আছে? এটাকে সাতবার পড়ে সাতটা দম করবেন, একবার পড়বেন একটা ফু মারবেন, ঠিক আছে? এটা হয়ে গেল। তারপরে যদি পারেন তো আপনি সুরা মুমিনের শেষের চার আয়াত পড়বেন, ওটাও সাতবার পড়ে সাতটা দম করবেন, সেটাও আমি পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবশ্যবান্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতালাল্লাহু মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল করিম ওয়া মাইদাউ মা ইলাহুন আখরাল্লা বুরানা লাহু বিফাইন্নামা হিসাবিন রাব্বিহু ইন্নাহু লা ইফিল কাফিরুন ওয়া কুল রাব্বি গাফির ওয়া রহমান তা খায়রুল রাহিমিন। এটা পরে দম করবেন, ঠিক আছে? এটা দম হয়ে যাবার পরে আপনি পঁচিশ বার আল্লাহু আকবার, এটা পঁচিশ বার কাউন্ট করবেন, পুরো পঁচিশ বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এমনি করে পড়বেন পঁচিশ বার। পঁচিশ বার পড়ে নেওয়ার পরে জলে তিনবার দম করবেন, তারপরে ইয়াকাহারু ইয়াকাহারু আল্লাহর গুণবাচক নাম ইয়াকাহারু, ঠিক আছে? এই নামটিকে জিন শয়তান বা যে কোনো শয়তান এই নামটিকে ইয়াকাহারু এই নামটিকে প্রচুর পরিমাণে ভয় খায়। এটা জালজালারি, আল্লাহর একটা জালজালারি নাম ইয়াকাহারু। ইয়াকাহারু আপনি পড়বেন পুরো একশো একবার, ঠিক আছে? ইয়াকাহারু পুরো একশো একবার পড়বেন, একদম কাউন্ট করে পড়বেন একশো একবার। একশো একবার পড়া ইয়াকাহারু হয়ে গেলে জলে তিনটা দম করবেন পরপর, ঠিক আছে? ইয়াকাহারু দম হয়ে যাবার পরে আপনি যেটা পড়বেন আরেকটা আয়াত পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতটা পড়বেন, এটা আপনি সাতবার পড়ে সাতটা ফু মারবেন, ঠিক আছে? তারপরে আপনি যে কাজটি করবেন আরেকটা কাজ করতে হবে, আরেকটা আপনি পড়বেন এগারো বার, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। এই আয়াতটিকে আপনি এগারো বার নাহলে একুশ বার নাহলে একচল্লিশ বার আপনি এগারো বার পরে তিনটা ফু মারবেন। যদি আপনি বেশি পড়তে পারেন একুশ বার তো একুশ বার পরে তিনটা ফু মারবেন, আর যদি একচল্লিশ বার পড়ে নেন তাহলে আরও ভালো হবে, একচল্লিশ বার পরে তিনটা ফু মারবেন জলে। হয়ে গেল, হয়ে যাবার পরে আপনি যে দরুদ শরীফটা প্রথমে পড়েছিলেন আপনি সাতবার, ওই দরুদ শরীফটা আবার পড়বেন, একবার পড়বেন একটা ফু, তাহলে সাতবার পড়ে সাতটা ফু দিয়ে দেওয়ার পরে আপনি জলের ঢাকনাটাকে বন্ধ করে দিবেন, করে একটু জলটাকে ঝেঁকড়ে নেবেন, তো আপনার জলটা রেডি হয়ে গেল, ঠিক আছে? ওই জলটাকে আপনি কি
সকালে, ঠিক আছে, সকালে আপনাকে কিছু পরিমাণ এক্সট্রা জল নিয়ে আপনার যে পড়া জলটা ওটা কিন্তু মাটির নিচে রাখবেন না, ওটাকে উপরের তাকে তুলে রাখবেন, ওই জলটিকে ঢাকিয়ে সকালে উঠে ওই জলটি মানে এক্সট্রা কিছু জল নেবেন, নেওয়ার পরে ওই জলটা একটু ফেলে মিশাবে, মিশে সকাল সকাল পুরো গোটা ঘরে পুরো পরে প্রথমে শুরু করবেন ঘরে, তারপরে বাইরে, ঠিক আছে, এটা এক টাইম হলো। তারপরে আবার সন্ধ্যার সময় মাগরিবের পরে আর ওই নিয়মে আরেকবার করবেন, জল ছিটাবেন, ঠিক আছে। এমনি করে আপনি এই আমলটি যদি যার কম প্রবলেম থাকে তাহলে 11 দিন করুন, আর যদি যার বেশি প্রবলেম থাকে তাহলে 41 দিন করুন, ঠিক আছে। তো আল্লাহ চাহেন তো আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। জিন ভূত পেত ওরা দৌড়ে পালাবে, ঠিক আছে, আস্তে আস্তে ওরা আস্তে আস্তে সরতে থাকবে, ঠিক আছে। আর জলটি যদি শেষ হয়ে যায়, যদি যদি আপনি 41 দিন করেন কন্টিনিউ সারাদিন দু টাইম সকাল আর সন্ধ্যা, তাহলে সেক্ষেত্রে আপনাকে আরও জল আবার এক্সট্রা আপনি আবার বানিয়ে নেবেন, কিছুদিন পরে শেষ না হতে হতে আবার জল আপনি ওই নিয়মে বানিয়ে নেবেন, সেম মানে সেম প্রসিডিওরে, ঠিক আছে, সেম প্রসিডিওরে আপনি আবার বানিয়ে আপনি ওটাকে চালিয়ে রাখবেন, মানে মোটেই ছাড়বেন না একদম, 41 দিন পর্যন্ত এই আমলটিকে করে যাবেন সকাল এবং সন্ধ্যার সময়, ঠিক আছে। তাহলে আশা রাখছি যদি আল্লাহ চাহেন তো আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে যারা নতুন দেখছেন বন্ধু, আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব আছে যে বেল আইকন ঘন্টাটা আছে অল নোটিফিকেশান করে দেবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে অতি সহজে পৌঁছে যাবে। অলরেডি যারা জিওআই বাংলার পাশে আছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এইখানে বন্ধুরা, সবাই ভালো থাকুন।